ইকোনমিক গ্রোথর যে রাস্তা খোলা হয়েছি সে যে যোজনা হয়েছি সে রাস্তাকে আগুক দেওয়া রোড নেটওয়ার্কর কোণ আবশ্যকতা আছে তাকে এই পাঁচ বর্ষ ভিতরে আমি সম্পূর্ণ করবু। সেই দৃষ্টিকোণর এক বড় যোজনা আমি কেন্দ্র সরকার রোড নেটওয়ার্ক ওড়িশার ডেভেলপ করা অনুরোধ করছু এবং সে বাবদরে বি বিশেষ চর্চা আলোচনা হব এবং যে চালু থাকা প্রোজেক্ট গুড়িক বাবদরে বি কেন্দ্র পরিবহন বিভাগের মন্ত্রী কেন্দ্র রোড ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী শ্রী সম্মানীয় শ্রী নীতিন গডকরিজী অধ্যক্ষতার এক বৈঠক আসন্তকালি হব যে কি মানব মুখ্যমন্ত্রী বি যোগদেবে মু যোগদেবি এবং মুখ্য শাসন সচিব সমেত অনেক সিনিয়র অফিসর সেতরে যোগদেবে যে কি সম্পূর্ণ রূপে চালিথিবা প্রোজেক্ট গুড়িকর কেমিতি শীঘ্র সম্পূর্ণ হব সে বাবদরে আলোচনা হব এবং যে ফিউচরিস্টিক যোজনা অনুযায়ী যেভাবে ভাবে এক ব্যাপক রোড নেটওয়ার্ক ওড়িশা প্রদেশ সারা পুরাপুরি ভাবে এক বিস্তৃত ক্ষেত্র প্রস্তুত করিব এবং আগামী ইকোনমিক গ্রোথ পাই রাস্তা তৈরি করিব সেই দৃষ্টিকোণকে আখি আগে রাখিকি মুখ্যমন্ত্রী মানবর কেন্দ্রমন্ত্রী অনুরোধ বি করবে ওড়িশা তরফ রু এবং আমি আশা করছু ডবল ইঞ্জিন সরকার যেহেতু নিশ্চিত ভাবে ওড়িশার বিকাশ পাই যা যা আবশ্যকতা সে কথা কেন্দ্র সরকার বি করবে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।